আজকে আমরা এই আমাদের চলাম কনস্টিটুয়েন্সি লালসিংমুড়া, ওনার গ্রামে এসে দেখলাম যে খুব বেহাল অবস্থা, রাস্তাঘাট একদম খারাপ, মানে এখানে মানুষ হাঁটার মতো কোনো ব্যবস্থা নেই। আমি শুনে, এই যে আমার কনস্টিটুয়েন্সি, আমি শুনে আজকে আসলাম দেখতে। এখানে একটা TWF-এর একটা এই কমিটি হচ্ছে, এখানে কিছুদিনের মধ্যে একটা প্রাইমারি কমিটি হবে এখানে, তাই আমরা এখানে দেখতে আসলাম যে এটা তো মানে এটা তো আমাদের যারা ইলেক্টেড তারা কি মানে এটা দেখছে না দেখছে আমি তো জানি না। অলরেডি আমাদের MLA ভিজিট করে গেছে আমরা শুনছি, তো তবু আমি আজকে আমাকে ওই খবর দেওয়ার পরে, এলাকার লোক খবর দেওয়ার পরে আমি আজকে আসলাম এখানে, এসে দেখলাম যে রাস্তাঘাট একদম বেহাল অবস্থা। তো ইমিডিয়েটলি আমি এক দুদিনের মধ্যে আমাদের এই আরডি এক্সিকিউটিভ, নইলে PWD এক্সিকিউটিভ নিয়ে আমি ইমিডিয়েটলি এখানে ভিজিট করবো আবার। তাই এখানে দেখলাম এখানে আমরা প্রচুর বুথ পেয়েছি, প্রায় এখানে এই মণিপুরী মধ্য করা একটা ভাগটা আমরা প্রচুর বুথ পেয়েছি আমরা 2023-এ। তো আমাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব মানুষের পাশে দাঁড়ানো। মানুষ যখন রাস্তাঘাট নেই, মানুষ যখন বিপদে থাকে, তখন আমরা সবসময় মানুষের পাশে দাঁড়ানো দরকার। তাই এই আমার কর্তব্য যে ব্লক প্রেসিডেন্ট, আমি আজকে আসলাম এই মণিপুরী বস্তিতে, দেখলাম এখানে রাস্তা একদম, দেখেন না রাস্তার অবস্থা, দেখেন না খুব খারাপ, ওইদিকে দেখেন না রাস্তাটা, দেখেন এখানে কোনো গাড়ি, মানে স্টুডেন্ট প্রচুর মানুষ এখানে, এখানে স্টুডেন্ট আসতে পারতেছে না। থ্যাংক ইউ।